তো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা জানেন প্রাইমারি দুর্নীতি মামলায় সাম্প্রতিক 269 জনের চাকরি বাতিল করা হয়েছে। তবুও এই মুহূর্তে যে খবর, তাতে সিবিআইয়ের যে কাজ, সেই কাজে কিন্তু খুশি নন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিবিআইয়ের থেকে সিট ভালো ছিল এমন মন্তব্য করতেও কিন্তু শোনা গেল বিচারপতির কণ্ঠে। ঠিক কি কারণে এই মন্তব্য, সিবিআইয়ের কাজে কেন অখুশি বিচারপতি, চলুন বন্ধুরা বিস্তারিত জেনে নিই এই ভিডিওতে। তার আগে আপনারা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে আপনারা ভুলবেন না। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। তো বন্ধুরা, সিবিআইয়ের কাজে খুশি নন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তো তিনি কেন খুশি নন আমরা বিস্তারিত জানবো। তো বেশ কিছুদিন ধরেই বিভিন্ন স্কুলে আপনারা জানেন শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগে রাজ্য রাজনীতি থেকে আদালতের আঙ্গিনা সরগরম, এবং ইতিমধ্যেই আপনারা দেখেছেন 269 জনকে কিন্তু নিয়োগ থেকে বরখাস্ত করা হয়েছে প্রাইমারিতে দুর্নীতির কারণে, এবং লিস্ট প্রকাশ করে একে একে সমস্ত জায়গাতে তাদেরকে কিন্তু এই টার্মিনেশন লেটার পৌঁছানো হচ্ছে। তো এই থেকে এই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি সরগরম, এবং এই নিয়ে একের পর এক মামলায় সত্য উদ্ঘাটনের জন্য সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু ওই কেন্দ্রীয় তদন্ত সংস্থার কাজকর্মের গতি প্রকৃতিতে তিনি কিন্তু কার্যত অখুশি। মঙ্গলবার এজলাসে বিচারপতির মন্তব্য থেকেই কিন্তু সেটা পরিষ্কার বোঝা গিয়েছে। তিনি কি মন্তব্য করছেন, যে সিট ভালো ছিল সিবিআইয়ের থেকে, এইরকম কিন্তু তুলনাত্মক মন্তব্য করতে শোনা গিয়েছে তাকে। তো এদিন একটি মামলা শুনানিতে সিবিআই তদন্তের দীর্ঘসূত্রতা এবং কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ গঙ্গোপাধ্যায়। এবং সেক্ষেত্রে তিনি কল্যাণ গঙ্গোপাধ্যায় যিনি যেটা বলছেন, যে এর আগে সিবিআইয়ের হাতে থাকা কিছু মামলার প্রসঙ্গ উপস্থাপন করেন তিনি, সেই সূত্রেই সিবিআই তদন্তের অগ্রগতি নিয়ে মন্তব্য করতে শোনা যায় বিচারপতি গঙ্গোপাধ্যায়কে। তো সোমবারেও প্রাথমিক শিক্ষক নিয়োগের একটি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং সেই তদন্তের ফলাফল কী হবে তা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে বিচারপতির মনে। তিনি যে এক্ষেত্রে আশার আলো দেখছেন না কার্যত, সেটাও কিন্তু ফুটে উঠেছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এদিনের মন্তব্যে। তো স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগে অনিয়ম ও দুর্নীতির যে অভিযোগ উঠেছে তাতে কিন্তু নাড়া লেগেছে সমাজের বিভিন্ন মহলে। সম্প্রতি অতীতে সরকারি নিয়োগের ক্ষেত্রে এই ধরনের অভিযোগের কথা কিন্তু বিশেষ শোনা যায়নি। তো আপনারা দেখছেন যে একের পর এক যে দুর্নীতিচিত্র উঠে আসছে, তাতে আরও একাধিক মামলা কিন্তু হাইকোর্টে বিচারাধীন, সেইগুলো কিন্তু একে একে বেরিয়ে আসবে বলে কিন্তু আমাদের এই মুহূর্তে ধারণা। কারণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছেড়ে দেওয়ার পাত্র নন, তিনি কিন্তু ইতিমধ্যে আগেই আশ্বাস দিয়েছিলেন যে সমস্ত কিছু, যে সিবিআইকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব কিন্তু সিবিআই পুঙ্খানুপুঙ্খভাবে পালন করছে না, এটা নিয়ে কিন্তু তিনি ক্ষোভ প্রকাশ করেছেন এবং তিনি কার্যত আশাহত হয়ে রয়েছেন। এবং তিনি এক্ষেত্রে এই কথাও বলতে শোনা গিয়েছে যে রাজ্যের যে ইনভেস্টিগেশন এজেন্সি রয়েছে সিট, তো তাদেরকে কিন্তু সিবিআই থেকে ভালো বলতেও কিন্তু শোনা। তো সাম্প্রতিক অতীতে সরকারি নিয়োগের ক্ষেত্রে এই ধরনের অভিযোগের কথা বিশেষ শোনা যায়নি, তাই এত গুরুত্বপূর্ণ মামলা তদন্তের অগ্রগতি কেন ঢিমেতালে হচ্ছে তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে।